যখন দেখলাম যে আসলে গেস্টটা ভুল দিকে চলে যাচ্ছে, তখন আর স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো স্বীকার করার পর রাতে মেসেজ দিছি, কি একটা মেসেজ দিছিলাম মনে নাই, কিন্তু উনি রিপ্লাই দিছিলেন যে আজকে থেকে ব্লক। আমাদের প্রথম পরিচয় যেটা, সেটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। প্রথম পরিচয়ে হঠাৎ করে একটা ফেক আইডি থেকে নক আসে আমার কাছে। তো যেহেতু আমি একটা প্রফেশনে ছিলাম, এই জিনিসগুলো খুবই নর্মাল ছিল, মাঝে মধ্যেই আসে, তো খুব একটা পাত্তা দেয় নাই। এখন কিছুদিন যাওয়ার পরে দেখি যে এই আইডিটা লেগেই আছে আমার সাথে, ঠিক আছে, পিছু ছাড়ে না। তো আমি আরেকটু আলগা ভাবটাপ নিয়ে কিছুদিন সরাই রাখছি দূরে, যে আচ্ছা একটু দূরে থাকুক, দেখি আমি বুঝি আগে বিষয়টা কি। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। খোলা ছাড়া আর কোনো ওয়ে ছিল না, কারণ রেসপন্সটা আসলে কি আসবে তো বুঝতে পারতেছিলাম না। তো এখন যদি নিজের আইডি থেকে কথা বলি আর রেসপন্স যদি নেগেটিভ আসে, তাহলে তো সমস্যা, এই জন্য আর রিস্ক নেই নাই। তো প্রথমে হচ্ছে একটা ফেক আইডি খুলছি, খোলার পরে নক দিছি, এখন কথা তো বলে না, কথা তো বলে না, তো কথা রিপ্লাই না দিলে আমি বসে বসে এংরি এংরি ইমোজি দিতাম বসে বসে। এটা খুবই বিরক্তিকর ছিল, সারা দিন দেখা যাইতো যে আমার আমার মেসেঞ্জার মিউট করে রাখা লাগতো এই একটা কারণে। তোমায় ছোবে বলে আদর করবে বলে উড়ে উড়ে আসে এলো মেলো কিছু গান, ডেকে যায় তোমার আঁচল ধরে। এর মধ্যে আবার ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন চলতেছিল যে কিভাবে এই ফেক আইডির আসল মালিককে বের করা যায়, খুঁজে বের করা যায়। তো তারপর হচ্ছে যে বেশি দিন চলে নাই, এক মাসের ভিতর ধরা খেয়ে গেছিলাম। কি জানি বলছিলাম, বলছিলাম যে দেখতে আজকে তো অনেক সুন্দর লাগছে, এখন এটা বলে খুবই ফেসে গেছি। পরে খুঁজে বের করে বলছেন যে কে আসলে জিনিসটা বলছে, তবে গ্যাসটা মানে রাইট ছিল না, মানে গ্যাসটা যে অনুমান করছিলাম আমি সেটা 99% ঠিক ছিল, জাস্ট পাশের সিটে আর কি। তুমি ছুঁলে জল আমি বৃত্ত হয়ে থাকছি, দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি। যখন দেখলাম যে আসলে গ্যাসটা ভুল দিকে চলে যাচ্ছে, তখন আর স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। স্বীকার করার পর রাতে মেসেজ দিছি, কি একটা মেসেজ দিছিলাম মনে নাই, কিন্তু উনি রিপ্লাই দিছিলেন যে আজকে থেকে ব্লক। এটা বলার সাথে সাথে আমি তো শেষ, আমি জিজ্ঞেস করছি এ আইডি ব্লক নাকি রিয়েল আইডি ব্লক। তো পরে বসে রিয়েল আইডি ব্লক করেন নাই, ফেক আইডি ব্লক করে পরে রিয়েল আইডিতে গিয়ে একটা স্মাইলি ইমোজি দিছেন, আমার জানে তখন পানি আসছে যে আচ্ছা ওইটা ব্লক করবেন না। তোমার নিশানাতে আমার হাওয়াতে উড়ে উড়ে আসে গুঁড়ো গুঁড়ো কিছু নীল, ঢেকে যায় তোমার আকাশ জুড়ে। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। সিন থেকে ফেক আইডি বাদ, এখন সব কথাবার্তা হচ্ছে কিসের মধ্যে, রিয়েল আইডির মধ্যে। তো এইভাবে বেশ কয়েকদিন, কয়েকদিন হবে, সপ্তাহ দু সপ্তাহ এইভাবে রিয়েল আইডিতে কথাবার্তা চলছে। তারপর আর কি একদিন সাহস করে বলে ফেলছি যে কেন এত ফেক আইডি আর কেন এত মেসেজিং। তারপর আমি আসলে এইসব ওই যে প্রপোজ নিয়ে আমার করতে, ঠিক আছে,
কিন্তু আমি আসলে ওইসব ওই প্রেমের প্রপোজালটা বলতে পারি উনার প্রপোজাল এগেইনস্টে আমার যে প্রপোজাল ছিল ডিরেক্ট যে বিয়ে কবে করবা সেটা বলি তো আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করতাম ঠিক আছে খুব একটা দেখা করছি না খুব একটা করিও নাই যে কয়েকদিনই দেখা হয়েছে খুবই লুকিয়ে লুকিয়ে আড়ালে আপডালে কারণ বিভিন্ন আনুষাঙ্গিক সমস্যা ছিল আমার মনে হয় এটা খুব বেশি ভালো ছিল দুইজনের জন্যই ভালো ছিল এটা আসলেই দুইজনের জন্য ভালো ছিল কারণ তখন হচ্ছে এই সম্পর্কের টানটা থাকে মায়াটা থাকে খুব বেশি এত 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 মায়া ছিল যে মাঝখানে আট মাস নাই আমি জানি না আট মাস কই গেল আট মাস ব্রেকআপ মাঝখানে যে বিষয়টা হয়েছিল আসলে যে এই যে আট মাসের একটা কথা চলে আসছে এখন যেহেতু ঘরের বড় ছেলে বিয়ে শাদী করতে হবে আমার বাসায় সবাই প্রেশার দেয় বিয়ে করো আর আমি এদিকে বললে যে আমি এখনো ছোট মানুষ বাচ্চা মানুষ বাল্যবিবাহ হয়ে যাবে খুবই প্যারা ছিল ভাই খুবই মেন্টাল প্রেশার ছিল এই মেন্টাল প্রেশার নেওয়া সম্ভব হচ্ছিল না তো এক পর্যায়ে চিন্তা করলাম যাক এইসব জিনিস থেকে দূরে থাকি ফুল কনসেন্ট্রেশন দিয়ে দিলাম যে বাইরে চলে যাবো হায়ার স্টাডিজের জন্য তাইলে অ্যাটলিস্ট দুই তিন বছর আরো সময় পাওয়া যাবে বিয়ে শাদী ব্রেকআপ করে সময় ব্রেকআপ করে সময় হয়েছিল পরে করা যাবে এক মাস পরে কি হঠাৎ ফোন দিয়ে বিয়ে করব বাসায় বলো এই জিনিসটা এইভাবে বলার ঠিক না তাও বলবো যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই হ্যাঁ কাটাও থাকতে পারে ফুলও থাকতে পারে ফেক আইডি দেখিয়েই ফেক মনে করার কোনো দরকার নাই এটাহলে রিয়েল কিছুও থাকতে পারে হ্যাঁ আর মাঝখানে ব্রেকআপ টেকআপ করে পারার পরে ব্রেকআপ হইলেও আশা ছাড়ার কিছু নাই বিয়েও হইতে পারে ক্রমশ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি